কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা, কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো, আলহামদুলিল্লাহ পড়ে। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ। সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও, যারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদাতে দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনোদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু ওই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুন তাসবীহা। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, বাঘ পাখালি আর সাগর নদী, বাঘ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণ গান গায়। সবাই পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণ গান গায়। সুবহানাল্লাহ পড়েন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহু। পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবীহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি, একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে, গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই, তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ।